সৎমায়ের মাথায় কোদালের কোপ দিল সতীনপুত্র ইয়ানুর নামে এক যুবক। বাবা জমি লিখে দিতে রাজি না হওয়ায় ক্ষোভের আগুন ছাড়ল সৎমা সবুরা খাতুনের ওপর। মুমূর্ষ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালি গ্রামের। একবার আমার একটা ঘুষি মারিল। আপনার কি হয়? বাড়িওয়ালা। আচ্ছা আচ্ছা, কে মারছে? কে ছোটা ফেজে। তার নাম কি? ইয়ানুর। কখন মারছে এটা? এটা আপনার হাতে ধরেন আড়াইটার দিক। আপনার নাম কি? আমার নাম মমতাজ আলী। বাড়িতে না মাঠে? না মাঠে। কি জন্য মারছে? মাঠে এখন অনেক জমি আলাদা আলাদা 10 কাঠা করে জমি দিলাম, তা 5 কাঠা জমি বন্ধক দিয়ে খাইলো। খালি তো আমি জমিটা ফিরিয়ে নিলাম। নিলি আমার কাছে জোর করে পটল লাগাইছে, ভাই টাকা তোমার লিসির টাকা তোমার সাহেব পাচ্ছে যে তুমি লিসির টাকা তো দিনই এখন একা একজনের দিশাও কেন এই যেই কইছে সেই হাতে ছিল কুজালে কলা গোপ মাখছিল। আহত সবুরা মমতাজ আলীর দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত ইয়ানুরের ফুফু নাসিমা খাতুন অভিযোগে বলেন, আজ শনিবার 9 মার্চ দুপুরে আমার ভাই মমতাজ আলীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে প্রথম স্ত্রীর ছেলে ইয়ানুর ও মিজানুর। এ সময় ভাই রাজি না হওয়ায় তারা কিলঘুষি শুরু করে। এ সময় সবুরা মমতাজ ঠেকাতে গেলে ইয়ানুর কোদাল নিয়ে মাথায় কোপ দেয়। এতে মাথা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আর আমি একটু তফাৎ ছিলাম। ছোটটার নাম কি? বড়টার। ছোটটার নাম মিজানুর। আর বড়টার নাম মিজানুর? মিজানুর। দ্রুতই তাকে হাসপাতালে আনা হয়েছে। অবস্থা খুব বেশি ভালো না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে মমতাজ আলী বলেন, ছেলেরা আমাকে কিলঘুষি মেরেছে, তারা জোর করে জমি লিখে নিতে চায়। এর আগেও তারা জোর জবরদস্তি করে 1 বিঘা জমি লিখে নিয়েছে। তারা আমাকে খেতে পড়তে দেয় না। আমার নামে থাকা 1.5 বিঘা জমিতে চাষবাস করে আমার সংসার চলে। আপনারা কি প্রথমে জিগাকে হাসপাতালে নিয়ে আসছেন? এটুকু তারা গ্রাস করে আমাকে পথে বসাতে চায়। আমি রাজি না হওয়ায় তারা আমাকে হত্যার চেষ্টা করছে। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা। এতো খুব গুরুতর লাগছে তো? হ্যাঁ লাগছে। ওরে বাবা, ওরে বাবা। ওই কিন্তু এর আগেও কি এরকম কিছু করছে? এর আগে একবার মেরেছে। শাশুড়ি অনেক অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, মাথা টাতা ফেটে গেছে, গেলু গেলু বেড়ে গেছে, দেখতে চাইলে তাড়াতাড়ি আসেন। পর আমি আবার ওনার আপুর ওনার ছেলেরে বলতেছি কি বলে এরকম সমস্যা, পরে আমরা করি বের হয়ে গেছি বাড়িতে। ওখানে একবার আমি চিঠি দিলাম, বললে ওখানে ডাক হইলো গেইল জেনে কলে কি যে তোর বাপ যখন দিত কাজ করিতে, তোর বাপ না মরা পর্যন্ত তোরা তো একটা জিনিস জোর করে নিবি না, আর বাপের গায়ে মার গায়ে হাত দিবি না। এই বিচার করে দিল, পয়সা কত করে দিয়ে আইলো, তারপরে ওরা মানেনি, ওইভাবে আমাকে মারা ধরা করে। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।